চলেন নবমীর থালিটা দেখাচ্ছি। প্রথমেই এই যে নিয়ে নিলাম আমি এক বাটি চাউল, একটা খুব সুন্দর এই যে মাঝখানে দিয়ে দেবো এইভাবে। তারপরে এই যে চানার ডাল, চানার ডাল দিলাম, আলু ফুলকপির তরকারি, এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি, এটা হচ্ছে মিক্স ভেজ, এটা হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে আপনার পনির। তো এই হচ্ছে আমার নবমীর খাওয়া। পনির, আলু ফুলকপি, চানার ডাল, তারপরে এই যে মিক্স ভেজ, আলু ভাজা। কোনোটাতেই পেঁয়াজ রসুন কিছুই পড়িনি। আজকে এতটুকুই দেখালাম, রেসিপিগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব, তা নইলে ভিডিওটা বড় হয়ে যাবে। গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ তো দেওয়া যাবে না, টমেটো এসবের আমি স্যালাড বানিয়ে রেখেছি, সেগুলো আর দেখাচ্ছি না। ভাজার মধ্যে আমি আলু ভাজা করেছি, বেগুন ভাজাটা আর করিনি। একটু পরে বেগুন ভাজাটা করব। এই হচ্ছে আমার নবমীর থালি।